হ্যালো আসসালামু আলাইকুম, কি অবস্থা, সবাই কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আজকে ব্লগ দেখতে দেখতে 14 নম্বর ব্লগ। আজকের ব্লগটা একটু আগের ব্লগে বলছিলাম যে আজকে খাবার খাওয়ানোর একটা ব্লগ দিব, তো আজকে আমরা কবুতরের খাবার খাবো। প্রস্তুতি চলছে, এই যে সজল ভাই ট্রে নিয়ে রেডি, ট্রে দিবে এখন। তারপর আমরা খাবো কবুতরকে, খাবার খাওয়াবো, আজকে কী খাওয়াইতেছি এগুলো দেখাবো, আর শেষ পর্যন্ত দেখাবো, আজকে মানে একদম অফ করা পর্যন্ত আপনাদের দেখাবো। তো আজকে ভিডিওটা এইটা নিয়েই, দেখতে থাকেন অবশ্যই, শেষ পর্যন্ত দেখবেন কিন্তু। এই যে ফার্স্টে দেওয়া হলো সবুজ বাজরা তাদেরকে। খিদে অনেক নাকি সদবে ওদের? খিদা তো অনেক থাকবে, লাটির বাড়ির উপরে খিদা থাকবে না। সবুজ বাজরা শেষ, এখন দিচ্ছি হচ্ছে তিসি। তিসি তিসি দিল তাদের, দিকে তো হবে তিসি। খাবার সিস্টেম তো হচ্ছে একটার পর একটা, হ্যাঁ তিসির পরে দেওয়া হবে সবুজ মুখ। এই যে সবুজ মুখ, যারা চিনেন না তারা দেখেন, এই যে সবুজ মুখ, ঠিক আছে, তিসির পরে এটা যাবে। হ্যাঁ, মোটামুটি আছে তিসি, এখানে অল্প মুখ দাও, সবুজ মুখ কেটে দেবো। কবুতরের পিপাসাটা একটু কমায় দেয়, হ্যাঁ, কৃষি খাওয়ালে কবুতরের পিপাসা একটু কম লাগে। অনেক বড় ভাই আছে আমার, কৃষি 12 মাসই খাওয়ায়, বেশ কিছু বড় ভাই দেখছে কৃষি 12 মাসই খাওয়ায়। আমি আসলে 12 মাস খাওয়াই না ভাই, এই সিজনটাই খাওয়াবো। ওদের উপর শেষ, এই সিজন খাওয়ানো শেষ, কৃষি খাওয়ানো শেষ, ঠিক আছে। আমরা কবুতর খাওয়াচ্ছি অর্ধেক পর্যায়ে প্রায়, তো এখন সাকিব ভাই অর্ধেক পর্যায়ে মাত্র শুরু করছো, আর না
সারাদিন কাজ করতে হবে, আজকে আমরা ফ্রি, আমরা সজল ভাইয়ের ঘুরতে যাবো, কাজ করবো। সজল ভাই তুমি কিছু বলো, সাকিব ভাই কিছু বলো ভাই। আচ্ছা, সবুজ মুখ প্রায় শেষ, এরপরে চা দেওয়া হবে, তা আপনাদের দেখাবো। তিনটা খাবার দেওয়া হলো, এরপর একটা। বাবারে বাবা, কত কিছু খাইতে পারে ওরা। এটারে আমরা বলি অবশ্য ই বলা হয় না সজল ভাই, এটারে বলা হয় খাসির মাংস, সবুজ মুখ আমরা নাম দিছি। পোলাও তো খাইলো এর আগে ভাই, শুক্রবার যেহেতু পোলাও খাসি খাইতেছে, এরপরে গরুর মাংস দেওয়া হবে, মুরগি দেওয়া হবে। সবুজ মুখ শেষ, এখন ধান গোলানো হয়েছে, ধান দেওয়া হবে। দুইটা আছে, একটা হলো লাল ধান, একটা কি ভাই ওই হলুদ মাখা ধান, ওই যেটা হলুদ মাখা নাম করা হয়েছে ধান, ওইটা পাশাটা দেওয়া হবে। সব সময় এই যে কবুতর যখন পায়খানা করবে না, তখন স্ক্র্যাপ দিয়ে পায়খানাটা তুলে ফেলতে হবে। আমাদের এখানে জেমস বন্ড, বন্ডের নাটাই ঠিক আছে, ঢুকানো যায় না, উড়বেও না, সে তার নিজের মর্জি মতো চলবে। তারে শিক্ষা দেওয়ার জন্য পাল্লা দিছিলাম, ঠিক আছে, সে আমি আমার আগে আইসা বই আর ডাকা ডাকি, তুই আমার পাল্লা দিয়ে কি করবি, তার মানে আমার কোনো টাইমই দিল না, এরকম একটা ভাব। নিচে দিয়ে দেওয়া উড়বো, এই এখন বর্তমানে একটাই বেদ আছে, বাকি সবগুলোই সুন্দর মতো হাইট নিয়ে নিয়ে উড়ে একটা বেদ উড়বে। জেমস বন্ড না, জেমস বন্ড, ওর নাম রাখছি জেমস বন্ড। পাল্লাই গেলে বুঝা দেবো জেমস বন্ডের দৌড় কত, উড়ে না কিছু না, দেখা বাপ করে মায়ের পরে গেছে। ওইটা আমার অনেক ভালো কবুতরের বাচ্চা, দেখা দেখ বাকি দেখি হয়। সামনের কবুতর খাওয়া শেষ, এখন আমরা পানি দিতেছি, খাওয়া দাওয়া শেষ, এখন পানি দেওয়া হচ্ছে। মাঝখানে আমরা খাওয়া দাওয়া করতে গেলাম, যে কারণে আর দেখাইতে পারেন এই ভিডিও। সাকিব ছিল এখানে, সাকিব খাবার চলতেছে আস্তে আস্তে। এখন আমাদের মোটামুটি কবুতর খাওয়ানো শেষ, ঠিক আছে, আমরা এখন পানি দিয়ে দিব কবুতরকে। সামনের কবুতর আগে পানি খাওয়াই ফেলছি, তখন অপূর্ব একটু অন্য কাজে ব্যস্ত ছিল, যে কারণে অপূর্ব ছিল না। কবুতর বেসিক্যালি আগে খাওয়াইতো অপূর্ব আর আমি খাওয়াইতাম, তো এখন অপূর্বকে কবুতর খাওয়ানোটা অনেকগুলো থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। কারণ হচ্ছে কেন ভাই, আমি কি পারি না, পারো না, তুমি কেন আমি শুনেছ
নাকি আমার ত্যাজ্য করে দিয়েছো নাকি কবুতর আমার প্রতি বেশি ই করে খাইতে চায় না আমার হাতের পানি আপনাদেরকে বোম্বাই কবুতরটা যে দেখাইছিলাম এদিকে আসেন দেখাই সাইজটা দেখছেন এইটা আপনাদের গিফটের বোম্বাই তিনটা কবুতরের সমান হ্যাঁ তিনটা কবুতরের সমান বিশাল সাইজ পানি দাও থাকে ঠিক আছে এটা দিয়ে দেই জানি না কে কে সব কোন দেখছি যে বোম্বাই কবুতরটা জিতবে এটা আমাদের সাথে মাটিও আছে মাটিটা দেখাই দিচ্ছি দেখেন অপূর্ব তো ভিডিও করতেছে চুল টুল আলাদা জ্বালা হয়ে রয়েছে কারণ হচ্ছে ভাই কাজ করলে চুল টুলের দিকে খেয়াল থাকে না ভিডিও পিজন লাভারের ভিডিও করার সময় একটু চুল টুল আশ্রয় ভালো মতো বসে বুঝেন না কিন্তু এমআই সদল চ্যানেল তো সাবস্ক্রাইবার নাই ছোট্ট চ্যানেল বুঝেন না অন্য কোনো ব্লগে কথা হবে বাই বাই টাটা আসসালামু আলাইকুম।